আজকে আমরা চলে এসেছি হাতিবাগান মার্কেটে শপিং করতে। বেশ কিছু ভালো ভালো আইটেম আজকে আমরা কিনলাম। কী কী কিনলাম চলো দেখাবো তোমাদেরকে আজকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চ্যানেল। হ্যাভ এ গ্রেট ডে, গ্রেট টাইম। আমি পারমিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করি। সকালবেলায় মা এখন গরম গরম চা বানিয়ে দিয়েছে। সকাল সকাল চা খেয়ে আমি এখন ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে। মমও উঠে গেছে এখন ঘুম থেকে, ব্রাশ করছে। তো আমি তো আজকে অফিসে ছুটি নিয়ে নিয়েছি, কিন্তু ওকে তো আজকে অফিস যেতেই হবে। তো ও আজকে এখন রেডি হচ্ছে। আজকে রান্না বান্না হয়নি, আজকে বাইরে খাবার একটু অর্ডার দিয়েছিলাম। মেন হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ আর চিকেন ভর্তা। তো সেটাই এখন জমিয়ে খাচ্ছি। রেডি হয়ে গেছি এখন, এখন যাচ্ছি একটু হাতিবাগানে, কারণ মা বলছিল কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার আছে। তো এখন চারটে বাসে খাওয়া দাওয়া করে একটু বেরোতে একটু লেটই হয়ে গেল রেডি হয়ে। তো এখন বেরোবো, দেখি সবাই মিলে প্রায় রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। চলো তাহলে বেরোচ্ছি এবার, টাটা। সন্ধে হয়ে আসছে, সন্ধে হয়ে আসলে বাড়ির সামনে মাঠটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা রাস্তা দিয়েই যাচ্ছিলাম, মা বলল যে কি চল একটুখানি মাঠ দিয়ে হেঁটে আসি। পৌঁছে গেছি হাতিবাগানে, লেট হয়ে গেল একটু, সন্ধে প্রায় লেগে গেছে, মানে বলতে গেলে পুরো অন্ধকারই হয়ে গেছে। তো চলো আর লেট না করে ফটাফট কিছু জিনিস কিনতে হবে, কারণ কি 9টা সাড়ে 9টা বেজে গেলেই হাতিবাগান প্রায় বন্ধ হয়ে যায়। তো তার আগে আমাদেরকে ফটাফট কিনে নিতে হবে। বিভিন্ন রকমের পার্টস রয়েছে যেগুলো 100 টাকা থেকে স্টার্টিং এখানে, আর তুমি বিভিন্ন রকম ব্যাগের কালেকশনও পেয়ে যাবে। সেগুলো 250, ফ্যান্সিগুলো মেনলি 250, 200, 300 বিভিন্ন রেঞ্জের আছে, যেরকম রেঞ্জের তুমি নেবে। এখানে ইয়ারিংগুলো সমস্তই তোমার 30 টাকা থেকে স্টার্টিং, মানে 30 আর 40 এই দুটো আইটেমেরই পাবে এখানে। অনেক ভালো ভালো স্লিপার্স ছিল, শু ছিল। স্লিপার্সগুলো মোটামুটি 150 টাকা থেকে তোমার স্টার্টিং, ভালো শু যেগুলো 250, 300, 500 বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। ভালো ভালো অনেকগুলো পছন্দ হয়েছিল, 3টে মতো নিয়েছি, মানে মায়ের দুটো আমার একটা। এই ড্রেসটা দোকানে ঝোলানো ছিল, আমার দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তো আমি এই ড্রেসটা নিয়েছি। এটা 350 টাকা দাম বলছিল, 300 টাকা নিয়েছে। একটু ওয়েস্টার্ন গাউন টাইপের, তোমরা শীতকালেও পরতে পারবে, কারণ এরকম ভেলভেটের মধ্যে প্রচুর গাউন রয়েছে এখানে ভালো ভালো। তো রেঞ্জটাও মোটামুটি ঠিক ছিল। বিভিন্ন রকমের হুডি, উলেন টপ, তারপরে তোমার একটু ফ্যান্সি টপ টাইপের, মানে উইন্টারে পরার অনেক রকম কালেকশন ছিল 250-300 টাকার মধ্যে। খুব ভালো ভালো কালেকশন ছিল। বিভিন্ন রকমের সোয়েটশার্টগুলোও এখানে দেখতে পারো, সোয়েটশার্টগুলো খুব ভালো রয়েছে। আমার সেরকম কিছু নেওয়া ছিল না, টুকটাক কিছু জিনিস ইচ্ছে হলো সেগুলো একটুখানি নিলাম। আর মা কিছু নিয়েছে, বোনের জন্য একটা সোয়েটার নেওয়া হয়েছে, হুডি নেওয়া হয়েছে, ব্যাগ নেওয়া হয়েছে। দিনটা তাহলে এভাবে কমপ্লিট হলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে, গুড নাইট, টাটা।